চারিদিকে লকডাউন সিচুয়েশন, প্রত্যেকটা কোম্পানির সামনে দরজাটা ঠিক তালা মেরে বন্ধই করে রাখা রয়েছে। প্রত্যেকটা কোম্পানি চাইছে ফোন লঞ্চ করতে, কিন্তু তারা লঞ্চ করতে পারছে না, ঠিক আটকে ধরে রেখে দিয়েছে। যখনই লকডাউনটা উঠবে দেড় দানার দান ধড়াক ধড় ফোন লঞ্চ হয়ে যাবে। কিন্তু হুয়াওয়ে এইসব বাধা তারা মানছে না। তারা এই এপ্রিল মাসে একের পর এক বৃষ্টির মতো ফোন লঞ্চ করে গেল। আর রিসেন্টলি চলে আসলো হুয়াওয়ে নোভা সিরিজের আরও তিনখানা ফোন, হুয়াওয়ে নোভা 7 AC, নোভা 7 এবং নোভা 7 Pro। আর এই তিনটে ফোন এদেরই কোম্পানির সাব ব্র্যান্ড ওনার কোম্পানির পক্ষ থেকে যে লঞ্চ করেছিল তিনখানা ফোন, তার সঙ্গে প্রায় সেম। ওই তিনখানা ছিল কি, ওনার 30 AC, ওনার 30 আর ওনার 30 Pro। তবে ওই তিনটের সঙ্গে কনফিগারেশন সেম হলেও 100% একই রকমের নয়, সামান্য কিছু এদিক ওদিক করেছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তবে সবথেকে বড় আলোচনাটা সেটা হচ্ছে এই ফোনগুলো কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারছে আমাদের, মানে যারা ধরুন ফোনটা কিনতে চাইছেন তাদের জন্য এটা কি আদৌ পারফেক্ট হবে কি হবে না। কারণ এখন মার্কেটে সবাই চেষ্টা করছে একটা 5G ফোন নিয়ে চলে আসতে, তাও আবার বাজেটে 5G ফোন নিয়ে চলে আসতে। আর এই তিনটে ফোন যেটা লঞ্চ করেছে সেটাও 30,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে বাজেটে। আর ওই বাজেটে 5G সেট মানে একটা চরম কম্পিটিশনের মার্কেট, সেখানে দাঁড়িয়ে হুয়াওয়ে কতটা ভালো কাজ করতে পারলো চলুন একটু দেখে নেওয়া যাক। প্রথমে বলে রাখা যাক এদের দাম নিয়ে। হুয়াওয়ে নোভা 7 AC সবথেকে জুনিয়র ভেরিয়েন্ট 2399 yuan, ইন্ডিয়ান মানিতে 24,000 রুপিজের আশেপাশে, বাংলাদেশে গেলে 30,000 টাকায় পেয়ে যাবেন আপনি। এর উপরের ভ্যারিয়েন্ট থাকছে হুয়াওয়ে নোভা 7 2599 yuan, ইন্ডিয়ান মানিতে যদি আসে 30,000 রুপিজ, বাংলাদেশে 35,000 টাকার মধ্যে। আর সবার উপরের ভ্যারিয়েন্ট হুয়াওয়ে নোভা 7 Pro 3699 yuan, ইন্ডিয়ান মানিতে 37,000 টাকার আশেপাশে, বাংলাদেশে গেলে 41,000-42,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। না, দাম শুনেই পালিয়ে যাওয়ার কিছু নেই। এই ফোনগুলোতে যে কনফিগারেশনগুলো দিচ্ছে সেগুলো অনেকটাই ভালো আমার কাছে মনে হয়েছে। কারণ এখানে বেস ভ্যারিয়েন্ট হিসাবেই থাকছে 8GB এবং 128GB ইন্টারনাল ভেরিয়েন্টের। এবং এর যে ডিসপ্লের কোয়ালিটিগুলো সেগুলোর ব্যাপারে এবার আপনাদের একটু বলে রাখি। হুয়াওয়ে নোভা 7 SE আর নোভা 7 এই দুটো ভেরিয়েন্টে থাকছে ফ্ল্যাট স্ক্রিন, মানে ট্রেডিশনাল স্ক্রিন যেটা হয়ে থাকে। আর নোভা 7 Pro-তে থাকছে ওই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তবে এই তিনটে ফোনেই থাকছে কিন্তু 60Hz রিফ্রেশ রেট ওলা ডিসপ্লে, যেটা নর্মাল ডিসপ্লে হয়ে থাকে 90Hz বা 120Hz তারা খেলেনি আর কি। অন্যান্য কোম্পানি যখন এই দামের মধ্যে ফোন দিচ্ছে সবাই চাইছে একটা 90Hz কিংবা 120Hz রিফ্রেশ রেট দিতে, সেটা দিলে অবশ্যই ভালো বলতাম, কিন্তু এটা তবুও মোটামুটি মনে হয় চলে যায়। কারণ নোভা 7 আর নোভা 7 Pro-তে আপনি OLED প্যানেল পাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, শুধু জাস্ট নোভা 7 AC যেটা একদম লোয়ার ভেরিয়েন্ট সেখানে আপনি কোনো OLED প্যানেল পাচ্ছেন না, যদিও তার দামটাও ওরকমই 23-24,000 রুপিজ, বাংলাদেশে ধরুন 28-29,000 টাকায় পেয়ে যাবেন। তার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও সাইড মাউন্টেড থাকছে। আর আপনি একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন 2019 সাল ছিল কি নচ ক্যামেরার যুগ, আর 2020 সাল এই পাঞ্চ হোল ক্যামেরার যুগ, তাই তারাও পাঞ্চ হোল ক্যামেরা দিয়েছে। নোভা 7 AC সেখানে থাকছে সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এবং তার উপরে নোভা 7 সেখানে সিঙ্গেল ক্যামেরা থাকলেও সেখানে দিচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সব থেকে উপরের ভেরিয়েন্ট নোভা 7 Pro সেখানে ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা, যার একটা ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং আরেকটা থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর আমার এই ডুয়েল সেলফিওয়ালা ক্যামেরাগুলোই বেশি ভালো লাগে যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাওয়ালা থাকে আর কি। আর আপনাদের কাছেও জানতে চেয়েছিলাম আগের একটা ভিডিওতে যে আপনাদের কি পছন্দ, সেখানে বেশিরভাগই কমেন্ট করেছিলেন যে যদি ডুয়েল সেলফি ক্যামেরা দিতে হয় তাহলে সেকেন্ড ক্যামেরাটা অবশ্যই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়াটাই বেশি যুক্তিসম্পন্ন হয়। কারণ ওই ফ্রন্টে সেকেন্ড ক্যামেরার নামে শুধু জাস্ট ডেপ সেন্সর দিয়ে রাখলে স্ক্রিনের উপর শুধু শুধু জায়গাটা জড়ো হয়, সেটা কোনো কাজে আসে না। আর মানুষ এখন বুঝতে শিখে গেছে, এখন আর বোকা নেই, সেটার পরিষ্কার উদাহরণ আপনাদের এই কমেন্টেই বোঝা গেছে। আর এই তিনটে ফোনেই থাকছে গ্লাস ব্যাক প্যানেল, আর ফ্রন্টেও থাকছে গোরিলা গ্লাসের প্রোটেকশন, ব্যাকেও পাবেন আপনি গোরিলা গ্লাসের প্রোটেকশন। ডিজাইনের দিক থেকে হুয়াওয়ের ফোনগুলো যথেষ্ট ভালো ডিজাইন নিয়ে আসে বারবার, এখানেও তার ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে না। আপনি হাতে নিয়ে অবশ্যই একটা প্রিমিয়াম ফিল পাবেনই। আর এই তিনটে ফোনের ব্যাক ক্যামেরার যে মেইন ক্যামেরাটা সেটা 64 মেগাপিক্সেল দেওয়া রয়েছে এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া রয়েছে। তবে 64 মেগাপিক্সেল ক্যামেরাটা সনি সেন্সর দিয়ে না স্যামসাং সেন্সর দিয়ে সেটা তারা পরিষ্কারভাবে এখনও জানাচ্ছে না, তবে হুয়াওয়ে বেশিরভাগ ক্ষেত্রে ওই সনি সেন্সর ব্যবহার করে থাকে, আশা করা যায় এটা সনি সেন্সর দিয়ে এসছে। এবং বাদবাকি যে ক্যামেরাগুলো সেটা হুয়াওয়ে নোভা 7 AC-তে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেটা এই বাজেট সেগমেন্টের সমস্ত ফোনেই থাকে আর কি। আর নোভা 7 যেটা সেখানে থাকছে একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটা আপনি 3x অপটিক্যাল জুম করতে পারবেন এবং 20x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট পেয়ে যাবেন। আর নোভা 7 Pro যেটা সবথেকে টপ ভেরিয়েন্ট সেখানে আপনি একটা পেরিস্কোপ লেন্স পেয়ে যাচ্ছেন
8 মেগাপিক্সেলের যেখানে 5x অপটিক্যাল জুম এবং 50x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট থাকছে। Honor L30 সিরিজের সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে। শুধু জাস্ট ক্যামেরা সেগমেন্টে একটুখানি পার্থক্য কি, Honor L30, 30 Pro আর 30 SE তে ছিল ওই 64 মেগাপিক্সেলের ক্যামেরার জায়গায় 40 মেগাপিক্সেলের ক্যামেরা, যেগুলো Sony IMX600 সিরিজের ক্যামেরা ছিল আর যেগুলো আগের Huawei কোম্পানির ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে ছিল। যে কারণে আমার মনে হয়েছে যে Honor 30 সিরিজগুলো একটু বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে এই Huawei Nova 7 সিরিজের ফোনগুলো থেকে। তবে Huawei Nova 7 সিরিজের ফোনগুলো যথেষ্ট ভালো, আপনি যদি Huawei ফোন ভালোবাসেন অবশ্যই নিতে পারেন, আপনি ঠকবেন না। কারণ এই 64 মেগাপিক্সেল ক্যামেরা সমেত আর তার সঙ্গে এই পেরিস্কোপ লেন্স দিয়ে যথেষ্ট ভালো ছবি আপনি পেয়ে যাবেন, এটা আশা করা যায় আর কি। এবং এর যে প্রসেসরটা, মানে পারফরমেন্স লেভেলটাও তো দেখতে হবে, সেই পারফরমেন্স লেভেলেও কিরিনের প্রসেসর দিচ্ছে, তাও আবার ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। সব থেকে যে লোয়ার ভেরিয়েন্টটা সেখানেও আপনি পেয়ে যাবেন কিরিনের 820 জেনারেশনের প্রসেসর, যেটা লেটেস্ট জেনারেশনের প্রসেসর, সাথে সেখানে যে টপ হাই এন্ডিং গেমগুলো স্মুথলি পারফরমেন্স করতে পারবেন। আর তার উপরে Nova 7 আর Nova 7 Pro সেখানে থাকছে কিরিনের 985 5G প্রসেসরটা, যেটা কিরিনের একদম লেটেস্ট প্রসেসর, এই কিছুদিন আগে লঞ্চ করেছে, সেখানেও টপ লেভেলের পারফরমেন্স পাবেন। তবে এখন কথা হচ্ছে যে কিরিনের 980 বলুন বা 985 বলুন, এইগুলো নাম শুনে কতটুকু বোঝা যাবে, যে মানে এর পারফরমেন্সগুলো অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে তুলনা করলে কতটা পারফরমেন্স দিচ্ছে, সেটুকু বলতে গেলে অবশ্যই বলতে হবে যে একদম লোয়ার ভেরিয়েন্টের থেকে শুরু করা যাক। Nova 7 SE কিরিনের যে 820 সেটা স্ন্যাপড্রাগনের 730 জির থেকেও বেশি পাওয়ারফুল, সেটা হয়তো স্ন্যাপড্রাগনের 855 মতো হবে না কিন্তু ওরকম সমসাময়িক পারফরমেন্স দেবে। তবে এগিয়ে থাকে 5G প্রসেসর দিচ্ছে, ইন্টারনেট কানেক্টিভিটিতে অনেকটা বেশি অ্যাডভান্স লেভেলের পারফরমেন্স পাবেন ওখানে। আর নেক্সট এই কিরিনের 985 যেটা বললাম, মানে Nova 7 আর Nova 7 Pro-তে যে প্রসেসরগুলো রয়েছে সেখানে আপনি পাবেন স্ন্যাপড্রাগনের 865 লেভেলের প্রসেসর। না, এখানে স্ন্যাপড্রাগনের 865 অবশ্যই অনেকটা এগিয়ে, তবে এই কিরিনের 985গুলোও যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে। এক্সিনোস সিরিজের থেকে তো বেশি পারফরমেন্স এই কিরিনের সিরিজের প্রসেসরগুলোতে পাওয়া যায় আর কি। তবে মিডিয়াটেকের যে ডাইমেনশন 800 বা 1000 বলুন, তার থেকে অন্তত বেশি ভালো প্রসেসরের পারফরমেন্স পাবেন এই কিরিনের 985 গুলোতে। এখানে আপনি ল্যাগ দেখতে পাবেন না, আপনি যদি নর্মাল ইউজ করেন বা যত ভালো গেম খেলুন না কেন, ল্যাগ দেখতে পাবেন না। আগামী 2-3 বছর অনায়াসে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, এমনকি Huawei এখন আপডেট ভালো পরিমাণে দিচ্ছে, যদিও সেখানে গুগলের সাপোর্ট থাকছে না। তার মানে এই নয় যে আপনি ওখানে ইউটিউব, জিমেইল এইগুলো চালাতে পারবেন না, এগুলো সমস্ত কিছু নির্দ্বিধায় চালাতে পারবেন, গুগলের সাপোর্ট থাকছে না। কিন্তু ইউটিউব চালাতে গেলে কি আর ইউটিউব অ্যাপ্লিকেশনটার দরকার হয়? আপনি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করলেই সেখানে অনায়াসে আপনি ইউটিউব ভিডিও দেখতে পারবেন, ইউটিউব ভিডিও আপলোডও করতে পারবেন, জিমেলটাও সেরকম ওয়েব ব্রাউজার দিয়ে চালাতে পারবেন। মোবাইল সার্ভিস বলতে Huawei মোবাইল সার্ভিস দিচ্ছে, আপনি যে গুগল ম্যাপটা ব্যবহার করতেন তার বদলে Huawei ম্যাপ ব্যবহার করবেন, পারফরমেন্স সেম পাবেন। যেমন গুগলের প্লে স্টোর ছিল, তার বদলে Huawei নিজস্ব অ্যাপ গ্যালারি রয়েছে, সেখানেও সমস্ত ধরনের গেম রয়েছে। সুতরাং তারা কিন্তু সেই দিক থেকে যথেষ্ট কভার আপ করে নিয়েছে। আর সেটা যদি নাই পারত তাহলে কিন্তু Huawei ব্র্যান্ডের পপুলারিটিটা অনেকটা কমে যেত। হয়তো এখন লকডাউন সিচুয়েশনের জন্য বিক্রি বাট্টাটা অনেকটা কমে গেছে, কিন্তু তাদের পপুলারিটিটা সেরকম পরিমাণে কমেনি। জাস্ট সময়ের অপেক্ষা এখন Huawei মোবাইল সার্ভিসের পপুলারিটি সেই লেভেলে পৌঁছানোর আর কি। আর এই তিনটে ফোনেই থাকছে 4000mAh ব্যাটারি, 40W ফাস্ট চার্জার। আর ওভারঅল যদি বলতে হয় দাম হিসাবে এই ফোনগুলো যথেষ্ট ভালো বাজেটে এসছে, আপনি চাইলেই নিতে পারেন। তবে আপনি যদি আরেকটু বাজেট বাড়াতে পারেন তাহলে MI10 বা MI10 Pro ওরকম সেটগুলো দেখতে পারেন আর কি। এবার আপনারাই বলুন যে আপনাদের কাছে কেমন লাগলো এই Nova 7 সিরিজটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।